উড়ে চলেছে একের পর এক যুদ্ধবিমান। রোববার দ্বিতীয় দিনের মতো তাইওয়ান ঘিরে জল ও স্থলপথে এ মহড়া চালায় চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ান প্রণালীর কাছে সুখোই-30 সহ 71টির বেশি যুদ্ধবিমান চিহ্নিত করেছে তারা। এর মধ্যে 45টি তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে বলে ধারণা তাদের। এছাড়াও ছিল যুদ্ধজাহাজ। তাইওয়ানের স্বাধীনতাকামীদের উস্কানির জবাবে এই মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেল আর্মি PLA। তাইওয়ান ঘিরে 3 দিন ব্যাপী এ মহড়ার নাম দেওয়া হয়েছে অপারেশন শার্প সোর্ড। মূলত তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করায় চটেছে চীন। বৈঠকটির আগেই বেজিং নানা হুমকি ধামকি দেয়। বৈঠকটির পর কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয় বেজিং। এর পরপরই 3 দিন ব্যাপী মহড়া শুরু করে চীন। এর আগে গত বছরের আগস্টে যখন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গিয়েছিলেন, তখনও সপ্তাহব্যাপী সামরিক মহড়া চালিয়েছিল বেজিং। এ অবস্থায় চীনকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেছেন, চীনের নিরবচ্ছিন্ন কর্তৃত্ববাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাবে তাইপে। শনিবার চীনের মহড়া শুরুর পর এ মন্তব্য করেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।